মানবী, ঘুম থেকে উঠ। মুসাবি, মুসাবি উঠবে না বাবা? উঠো বাবা, সবাই উঠে পড়েছে। কি করবে এখন? উঠবে, উঠে ব্রাশ করবে, তারপরে নাস্তা করবে। উঠো বাবা। উঠো বাবা, উঠো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। অ্যানিস ফ্যামিলি প্লেস থেকে অ্যানি বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আজ শুক্রবারের সকালের ব্লগ। তো দেখতে তো পেলেন আমার দুই বাপজানকে ঘুম থেকে ডাক দিলাম। বড়টা উঠে গেছে কিন্তু ছোটটা এখনও ওঠেনি, ও অনেক রাতে ঘুমিয়েছে, তো তাই আমিও বেশি জোর করলাম না, আর একটু সময় পরে উঠিয়ে নিব। যাই হোক, কথা বলতে বলতে আমি ফ্রেশ হয়ে সকালে স্কিন কেয়ারটাও করে নিয়েছি, আর বেশ কিছু কাপড় জমে গিয়েছিল ওয়াশের জন্য, তাই ঘুম থেকে উঠে আগে এক লোড ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি। তো সকালে মালেকা নাস্তা বানিয়ে দিয়ে গিয়েছে, কিন্তু আপনাদের ভাইয়া তো নরম বা ঠান্ডা রুটি খায় না। তো আমার একটু দেরি হয়েছে দেখে এসে দেখছি নিজেই তাওয়ায় রুটি গরম করতে দিয়েছে, আর আমি চা ও কফির পানি বসিয়ে দিয়েছি। এই যে রুটি গরম ও কিছুটা ক্রিস্পিও হয়ে গেছে, তো টেবিলে নিয়ে যাচ্ছি তাওয়াসহ। কেন বলুন তো? কারণ আপনাদের ভাইয়া একটা রুটি খেতে খেতে অন্য রুটিগুলি একটু ঠান্ডা বা নরম হয়ে যায়, তাই এই পদ্ধতি অবলম্বন, যাতে সবগুলি রুটি গরম ও কিছুটা ক্রিস্পি থাকে। আসলে সংসার করতে গেলে যে ফ্যামিলির এক একজনের ডিমান্ড পূরণ করতে আমাদের গৃহিণীদের এক এক কৌশল অবলম্বন করতে হয়, তারই নমুনা এটা। তো আমাদের সবার নাস্তা করা শেষ, এখন আমি আমার ওষুধটাও খেয়ে নিচ্ছি। এখন চলে আসলাম কিচেনে চা ও কফি বানাতে। আপনারা তো জানেনই আমি দুধ চা বেশি পছন্দ করি, আর ওরা বাবা ছেলে কফি। তো আগে আমার চাটা বসিয়ে তারপর ওদের কফিটা বানাচ্ছি। এখন কাপে একে একে কফি, কফি মেট, চিনি ও গুঁড়া দুধ দিয়ে নিলাম আগে। পরে হাফ কাপ মতন গরম পানি ঢেলে একটি হুইস্ক দিয়ে ভালোভাবে সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি, এতে করে কফির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এবার আরও একটু পানি অ্যাড করে আবার একটু হুইস্ক দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো কফি রেডি, এর মধ্যে আমার চাটাও হয়ে গেছে। আগে দুধটা দিয়ে রেখেছিলাম, এখন চিনি দিয়ে চাটা ঢেলে নিয়ে মিক্স করে নিচ্ছি। এখন চা ও কফি নিয়ে চলে আসলাম সোজা বারান্দায়। তিনজন মিলে এখন চা কফি খেতে খেতে শুক্রবারের শীতের সকালের সৌন্দর্যটা উপভোগ করব। এখন মানবীকে ডাকলাম, মানবীও চলে আসলো কফি খেতে। শুক্র ও শনিবারের সকালটা একটু আলাদা হয় অন্যান্য দিনের থেকে, তো এখন আমরা আমাদের সুন্দর ফ্যামিলি টাইমটা স্পেন্ড করি, আর সেই সাথে আমার আজকের ছোট্ট সকালের এই ব্লগটা এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।